আজকের ভিডিওতে আমরা লুপে কিছু দুইটা বেসিক কিওয়ার্ড নিয়ে আলোচনা করব, এবং লাস্ট লুপের ভিডিওতে আমরা একটা জিনিস মিস্টেকলি মানে কভার করিনি, সেটা হচ্ছে ইনফিনিটি লুপ। অবভিয়াসলি কন্ডিশনটা যদি কোনো সময় ম্যাচ না করে ইনফিনিটি লুপ হয়ে যাবে। যদি এটা আসলে আপনারা যারা সি প্রোগ্রামিং টিউটোরিয়াল দেখেছেন তারা অবশ্যই জানেন। তারপরে আমি জাস্ট বলার বলার জন্য, লাইক আপনি যদি সামহাও এই কন্ডিশনের এই জায়গাটাকে ট্রু করে দেন, ঠিক আছে, তাহলে এই জিনিসটা ইনফিনিটি লুপ হয়ে যাবে। আমি জাস্ট এই জিনিসটাকে রান করি, তাহলে বুঝবেন। আচ্ছা, এখানে হচ্ছে আমার একটা নাম্বার ইনপুট যাবে, তো ইনপুট ওটা আসলে ম্যাটার করবে না। আমি যদি এখানে পাস দেই, আচ্ছা এখন রান হয়নি, ওয়েল এখানে একটা বিল্ড এরর আছে। বিল্ড এররটা কোন জায়গায়? এই তো এখানে। তো আমি এখন রান করি, রানের মধ্যে আমি সাপোজ 15 দিলাম, 15 প্রিন্ট হবে। আর দেখছেন ইনফিনিটি লুপ চলতেই থাকবে, চলতেই থাকবে আজীবন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত ম্যানুয়ালি ব্রেক না করেন। এই ছিল আমার ইনফিনিটি লুপ। প্রতিটা ক্ষেত্রে জাস্ট আমার কন্ডিশনের পার্টটা সামহাও ট্রু করে দিতে হবে। মানে এখন আপনি এখানে কোনো এক্সপ্রেশন দিতে পারেন, লাইক আমি যদি ট্রু মানে কি আমার 1 2 থেকে অলওয়েজ বড়, এটা একটা ট্রু কন্ডিশন। লাইক আমার 5 10 থেকে বড়, এটাও একটা ট্রু কন্ডিশন। আপনি যদি বলেন যে না 5 not equal 6, এটাও একটা ট্রু কন্ডিশন। মানে আপনি এমন একটা কন্ডিশন দিয়ে দিবেন যেটা হচ্ছে ট্রু, ঠিক আছে, ওটা জন্য ইনফিনিটি লুপ হয়ে যাবে। তো এখানে আমি আমার আগে কন্ডিশনটাই লিখে রাখি, ইন্ট নাম। হ্যাঁ, এখন হচ্ছে বাকি দুইটা কিওয়ার্ড, যেটা হচ্ছে আমি আপনার একটার সাথে পরিচিত, সেটা হচ্ছে সুইচে দেখেছেন ব্রেক কিওয়ার্ড। ব্রেক জিনিসটা কি করে? আপনি একটা লুপ চালাচ্ছেন, সাপোজ লুপ চলতেছে, লুপ কিন্তু জাস্ট আপনার টার্মিনেটিং কন্ডিশন ছাড়া কোনোভাবেই আপনার লুপটা ক্লোজ হবে না। বাট আপনি ব্রেক কিওয়ার্ড ইউজ করে লুপের যে কোনো সময় বা প্রথমে বা মাঝে কোনো একটা টাইমে গিয়ে লুপটা ব্রেক করে দিতে পারেন। এটা হচ্ছে ব্রেক কিওয়ার্ডের ফ্যাসিলিটিটা। আর হচ্ছে আপনার আছে কন্টিনিউ কিওয়ার্ড, ঠিক আছে। তো কন্টিনিউ কিওয়ার্ডের কাহিনীটা কি, মানে আপনি যদি সাপোজ এই লাইনে কন্টিনিউ কিওয়ার্ডটা ইউজ করেন, তারপরে যদি আপনি এখানে অনেক কিছুই লেখেন, ঠিক আছে, অনেকগুলো স্টেটমেন্ট সাপোজ লিখলেন, একটা স্টেটমেন্টও ফিল আপ হবে না। কন্টিনিউ পাবে, কন্টিনিউ পেয়ে সাথে সাথে আবার সে যে ইনক্রিমেন্ট হবে, ইনক্রিমেন্ট হয়ে তার কন্ডিশন চেক করা শুরু করে দিবে। এই হচ্ছে কন্টিনিউর কাজ। যদি একটা সিম্পল আইডি মানে বেসিক এক্সাম্পল দিই, সেটা হচ্ছে আমি সাপোজ ইফ আমার যদি আই মড 2 নট ইকুয়াল 0 হয়, তার মানে হচ্ছে আমার জিনিসটা অড, অ্যাস আউট মানে অড নাম্বার গুলো প্রিন্ট করবো আই, ঠিক আছে। এলস এলস হচ্ছে আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি অড নাম্বার প্রিন্ট করলাম, এলস হচ্ছে আমি কন্টিনিউ, ঠিক আছে। আর না আসলে এটা এইভাবে লিখলে বেটার, ইফ আমার নাম্বার গুলো যদি অড হয় তাহলে হচ্ছে আমি কন্টিনিউ ইউজ করলাম, মানে আমার নাম্বার অড হলে আমি প্রিন্ট করবো না। সেখানে নিচে আমি এখানে লিখে দিলাম অ্যাস আউট, এখানে হচ্ছে আমি আই প্রিন্ট করতেছি, মানে হচ্ছে আমার এখানে সর্বপ্রথম চেক করছে যে নাম্বারটিকে অড নাকি ইভেন, যেহেতু নট ইকুয়াল 0 তার মানে হচ্ছে যদি অড হয় তাহলে হচ্ছে আমার কন্ডিশনটা ট্রু হবে, ট্রু হলে আমার কন্টিনিউ হবে, তার মানে হচ্ছে আমার এই স্টেটমেন্টটা ফিল আপ হবে না, এই লাইনটা স্কিপ করে চলে যাবে। সেকেন্ড ক্ষেত্রে যখন আসবে তখন হচ্ছে এই কন্ডিশনটা ফলস হবে, কন্টিনিউ ট্রু হবে না, তখন হচ্ছে এই লাইনটা এক্সিকিউট হবে। আমি যদি এখন জিনিসটা রান করি তাহলে আমার ইন্ট নাম চাবে, আই গেস নামের জন্য আমি সাপোজ 20 দিলাম, দেখবেন 0 2 4 6 8 সব মানে ইভেন নাম্বার গুলো প্রিন্ট করছে, তাই তো? এই ছিল আপনার কন্টিনিউ কিওয়ার্ড। এখন যদি আপনি বলেন যে না আমি আসলে এখন ব্রেক কিওয়ার্ড ইউজ করব, তো ব্রেক কিওয়ার্ডটা আপনি কিভাবে, একটা বেসিক আইডিয়া দিয়ে, ইফ মানে আপনি যে নাম্বারই দেন আমি 10 এর বেশি প্রিন্ট করব না, ঠিক আছে। ইফ আই এর ভ্যালু যদি আমার গ্রেটার দেন আর ইকুয়াল, আচ্ছা গ্রেটার দেন 10 দিই, যখন আই এর ভ্যালু আমার 10 এর থেকে বড় হবে তখন আমি কন্ডিশন ব্রেক করে দিব, ঠিক আছে। না আপনি বললেন যে না তুমি যত বড় ভ্যালু দিতে আমি 10 এর বেশি প্রিন্ট করবই না। তো এখন যদি আমি রান করি জিনিসটা হচ্ছে আমি যদি এখন 500 দিই আমার জাস্ট 1 থেকে 10 এর মধ্যেই প্রিন্ট হবে, ঠিক আছে, 1 থেকে 10 এর বাইরে কোনো কিছুই প্রিন্ট হচ্ছে না। সো এখানে হচ্ছে 12 প্রিন্ট কেন হয়েছে জিনিসটা যদি আপনাকে এখন একটু খুলে বলি, সেটা হচ্ছে যখন হচ্ছে 10 এর ক্ষেত্রে যখন আসলো, 10 এর ক্ষেত্রে এসে যখন সে নিজে 10 এর ক্ষেত্রে এসে সে এখানে দেখলো যে না এখানে এই কন্ডিশন ফুলফিল হলো, এখানে প্রিন্ট হলো,
এখানে কন্ডিশনটা কি এসেছে 10 এর থেকে বড় হতে হবে তাই না তো এখানে কিন্তু তখন 10 এর ব্রেক হচ্ছে না 11 যখন হইছে 11 তে আসলো 11 তে এসে কন্টিনিউ কিওয়ার্ডটা পাইছে কন্টিনিউ কিওয়ার্ড মানে কি এই পরবর্তী কোন স্টেটমেন্ট কিন্তু কাজ করবে না এখানে মানে ইভেন ব্রেক স্টেটমেন্টও কাজ করতেছে না কন্টিনিউ পাইছে মানে ও লাভ দিয়ে আবার এখানে চলে গেছে এখানে গিয়ে আবার 1 প্লাস প্লাস করে আসলো এখানে দেখলো কন্টিনিউ কোনো ঝামেলা নাই তো আউট প্রিন্ট আউট করলো দেয়ার আছে পাইছে হচ্ছে আচ্ছা ঠিক আছে এখন হচ্ছে আমি টার্মিনিং মানে একটা ব্রেক কন্ডিশন পেয়ে গেছি আই এর মান 10 থেকে বড় এটা ট্রু হইছে কন্ডিশন ব্রেক আমার লুপটাও ছেড়ে দিছে এই ছিল আমার মোটামুটি ব্রেক এবং কন্টিনিউ কিওয়ার্ড নিয়ে মোটামুটি আলোচনা আজকের জন্য এটুকুই ধন্যবাদ ইউটিউবে আমার ভিডিওগুলো দেখার জন্য সার্চ বক্সের মধ্যে সাইফ রিয়াদ লিখে সার্চ করবেন এরপরে আমার চ্যানেল চলে আসবে তো চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব বাটনে প্রেস করবেন এবং এই বেল বাটনে প্রেস করবেন তাহলে হচ্ছে আমার লেটেস্ট ভিডিওর সাথে আপনারা আপডেট থাকবেন